হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস সুপারস্টার শাকিব খানকে এবার প্রায় 20 লাখ টাকার উপহার দিলেন, এবং শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডায়মন্ড হাউস থেকে 25 লক্ষ টাকা ডায়মন্ডের গহনা উপহার দিলেন। অপু বিশ্বাস যদিও এবার ডায়মন্ড হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং তিনি এখানের সবচাইতে বড় ক্রেতা এটাও জানালেন। তিনি বললেন যে এখানে যারা এখান থেকে যারা কিনবেন এবার ডায়মন্ডের জিনিস, তারা মোটর সাইকেল পাবেন 40,000 টাকায় কিছু কিনলেই, এছাড়া পাবেন হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। আমি মনে করি মেয়েদের জন্য তো এটা অনেক বেশি জরুরি একটা টেলিফোন, আমি আমিও চাই আমি যেন এটা পাই এখান থেকে উপহার। বেশ কিছু উপহার তারা এখানে প্রদান করবেন ঘোষণা দিয়েছেন, এবং অপু বিশ্বাস বলেন আমি আসলে উপহারের জন্যও নয়, এখানে ডায়মন্ড গুলো অথেন্টিক, এরা এদের ISO সার্টিফিকেট রয়েছে, সবকিছু মিলে আমার কাছে এখানে ডায়মন্ডের প্রোডাক্ট গুলো আর ডিজাইন সবকিছু মিলে এটা আমার অনেক বেশি পছন্দের। এবং সাকিব আমাকে যেই ডায়মন্ডের সেটটি গিফট করেছে দেখেন আমার গলায় কত সুন্দর লাগছে, এবং ও এটা মাত্র 25 লক্ষ টাকা দিয়ে কিনেছে, তো আমার কাছে মনে হয়েছে এই জুয়েলারিটা আসলেই অনেক বেশি সুন্দর। আপনারা আপনাদের পরিবারের মানুষদের জন্য কিন্তু নর্মালের মধ্যেও কিনতে পারবেন, ডায়মন্ড সবারই পছন্দের, নাকফুল থেকে শুরু করে হাতের রিং রিং গুলো অনেক অনেক চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্রেসলেট রয়েছে, কোটি টাকা দিয়ে যে ডায়মন্ড কিনতে হবে তাও নয়, যারা আছেন কোটি টাকা কিনবেন তারা তারা তো কিনবেনই, সেটা তো আলাদা কথায়, কিন্তু যারা মনে করেন যে 1 লাখ টাকার সোনার গহনা যারা কিনেন তারাও কিন্তু ডায়মন্ড অনেক সুন্দর করে কিনতে পারবেন। 40,000 টাকা ডায়মন্ড কিনলে আপনারা একটা উপহার পাচ্ছেন, মোটর সাইকেল যদি সেটা আপনার ভাগ্যে লেগে যায় তো এটা তো অনেক বেশি ভালো। অপু অনেক সুন্দর করে কথা বলেন এবং তার কথা বলার স্টাইল অনেক সুন্দর, এবং শাকিব খান তাকে যে ডায়মন্ডের উপহার দিয়েছেন সেটা কিন্তু তিনি পরে আছেন, পরে সবাইকে দেখাচ্ছেন। আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আপনাদের পরিবারকে সুন্দর মতো উপহার দিতে পারেন ডায়মন্ড সব থেকে, কারণ মেয়েদের কাছে জুয়েলারির চাইতে দামি আসলে আর কিছু নেই, ওরা অনেক বেশি খুশি হয় জুয়েলারি উপহার দিলে, বিশেষ করে গলার কানের আংটি ওদের পছন্দ অনেক। যারা আসলে অনেক টাকা দিয়ে কিনতে পারবেন না তারা ছোট ছোট রিং উপহার দিতে পারবেন, নোজ পিন উপহার দিতে পারবেন। অপু বিশ্বাস বলেন জুয়েলারি মেয়েদের আসলে অনেক সুন্দর লাগে এবং নিজেদেরকেও অনেক এলিগেন্ট মনে হয়, সেই দিক থেকে আমি সবসময় জুয়েলারি কিনতে পছন্দ করি, এবং এই দোকানে আমার কাছে এখনো অনেক টাকা পায়, তারপরেও তারা আমাকে দিয়ে থাকে আসলেই দিদি এটা নাও ওটা নাও এরকমটা করতে থাকে, তো আমিও নিয়ে নিই, আমার কাছে খুব ভালো লাগে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব। Thank you.